আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে। ওয়ানডে সিরিজ 2022 বাংলাদেশ বনাম ইন্ডিয়ার মধ্যকার ওয়ানডে সিরিজের ম্যাচের সময়সূচি এবং বাংলাদেশ দলের সম্ভাব্য স্কোয়াড, চলুন তো দেখে নেই এক নজরে। বাংলাদেশ বনাম ইন্ডিয়া প্রথম ওয়ানডে ম্যাচ, তারিখ 4 ডিসেম্বর 2022, সময় দুপুর 1টা বাংলাদেশ টাইম, বেনু শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর। বাংলাদেশ বনাম ইন্ডিয়া দ্বিতীয় ওয়ানডে ম্যাচ, তারিখ 7 ডিসেম্বর 2022, সময় দুপুর 1টা বাংলাদেশ টাইম, বেনু শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর। বাংলাদেশ বনাম ইন্ডিয়া তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ, তারিখ 10 ডিসেম্বর 2022, সময় দুপুর 1টা বাংলাদেশ টাইম, বেনু শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর। এখন থেকে নেব ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলের সম্ভাব্য ওয়ানডে স্কোয়াড, চলুন তো দেখে নেই এক নজরে। নাম্বার 1 তামিম ইকবাল, ওপেনিং ব্যাটসম্যান এবং অধিনায়ক। নাম্বার 2 সাকিব আল হাসান, ব্যাটিং অলরাউন্ডার। নাম্বার 3 এনামুল হক বিজয়, ওপেনিং ব্যাটসম্যান। নাম্বার 4 মুশফিকুর রহিম, উইকেট কিপার অ্যান্ড ব্যাটসম্যান। নাম্বার 5 মাহমুদুল্লাহ রিয়াদ, ব্যাটিং অলরাউন্ডার। নাম্বার 6 তাইজুল ইসলাম, স্পিন বোলার। নাম্বার 7 লিটন কুমার দাস, ওপেনিং ব্যাটসম্যান। নাম্বার 8 নাসুম আহমেদ, স্পিন বোলার। নাম্বার 9 নাজমুল হোসেন শান্ত, অলরাউন্ড ব্যাটসম্যান। নাম্বার 10 মেহেদী হাসান মিরাজ, বোলিং অলরাউন্ডার। নাম্বার 11 আফিফ হোসেন ধ্রুব, মিডল অর্ডার ব্যাটসম্যান। নাম্বার 12 তাসকিন আহমেদ, ফাস্ট বোলার। নাম্বার 13 হাসান মাহমুদ, ফাস্ট বোলার। নাম্বার 14 মুস্তাফিজুর রহমান, ফাস্ট বোলার। এবং নাম্বার 15 এবাদত হোসেন, ফাস্ট বোলার। এই ছিল বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার ওয়ানডে সিরিজের বাংলাদেশ দলের সম্ভাব্য ওয়ানডে স্কোয়াড। তো ভিউয়ার্স, এই স্কোয়াডে আর কাকে বাদ দিয়ে কাকে নেওয়া যেতে পারে তা জেনে দিন কমেন্ট বক্সে।